হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন, কমার্স সার্ভিস সেন্টার সঞ্চালক হন, তাহলে কিন্তু আপনার জন্য আবার একটি নতুন এবং বড় খুশির খবর নিয়ে চলে এসেছি। কারণ ফ্রেন্ডস, সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল এর সাহায্যে আবার একটি নতুন এবং গভর্নমেন্টের সার্ভে প্রজেক্ট এসে গেছে। যেই সার্ভে প্রজেক্টে কাজ করে কিন্তু আপনারা প্রত্যেকটি এনরোলমেন্ট পিছু 24 টাকা করে কমিশন পেতে চলেছে। ফ্রেন্ডস, যার নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, পিএম সূর্য ঘর যোজনার যে সার্ভেটি, সেই সার্ভেটি হয়ে থাকবে। প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সার্ভে করাতে হবে এবং প্রত্যেকটি পিছু কিন্তু 24 টাকা করে কমিশন দেবে সিএসসি ই গভর্নমেন্টের তরফ থেকে। তাই চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে এই পিএম সূর্য ঘর যোজনাতে কিভাবে আপনারা সার্ভে করবেন বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে তার সম্পূর্ণ তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ করে আমরা জেনে নেব। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে প্রত্যেক বারানায় আবারও বলে থাকবো, ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি। তাই যখন কোনো নতুন ভিডিও আমরা আপডেট করে থাকবো, তার সর্বপ্রথম নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে এসেছি। তো ফ্রেন্ডস, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি কিন্তু আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ফ্রেন্ডস, আমরা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি কিন্তু আমাদের এই যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি ডাউনলোড করার অপশান পেয়ে যাবেন। এবং সঙ্গেও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে থাকবো, আপনারা সরাসরি ডাইরেক্ট এই অ্যাপটি ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই অ্যাপটি কাজ করার আগে কিন্তু আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টের যে সিএসসির গ্রুপ রয়েছে, সেই সিএসসির গ্রুপে চলে যাবেন। গ্রুপে চলে গেলে কিন্তু একটি সার্ভে করার জন্য লিঙ্ক রয়েছে বা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি সর্বপ্রথম ফিল আপ করতে হবে। ফিল আপ করে নেওয়ার পরবর্তী কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি সর্বপ্রথম আপনার গ্রুপে নিয়ে চলে যাই, গ্রুপে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গ্রুপে কিন্তু চলে এসেছি সিএসসি এসপিবি পূর্ব মেদিনীপুর। যেহেতু আমি পূর্ব মেদিনীপুর থেকে বিলং করি, তো সেই হিসাবে আমাদের পূর্ব মেদিনীপুর গ্রুপের যেটি রয়েছে সেই গ্রুপে চলে এসেছি। তো এই গ্রুপে যিনি রচনায়ক মিস্টার রচনায়ক রয়েছেন, তিনি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজার। তো উনি এই লিঙ্কটি শেয়ার করেছেন, দেখতেই পাচ্ছেন। প্রিয় ভিএলই বন্ধুগণ, আপনারা যারা পিএম সূর্য ঘর যোজনায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে আগ্রহী, তারা নিম্নলিখিত গুগল ফর্মটি অনুগ্রহ করে ফিল আপ করে নেবেন। তো গুগল লিঙ্কটি দিয়েছে, তো চলুন আমি গুগল ফর্মের যে লিঙ্কটি রয়েছে সেটি দেখিয়ে দিই। যেহেতু আমার অলরেডি ফিল আপ হয়ে গেছে, তো সেই হিসাবে কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিয়েছেন ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড। তো এখানে আমি কিন্তু অলরেডি এখানে ফর্মটি ফিল আপ করে নিয়েছি। তো ফিল আপের জন্য আপনারা কিন্তু আপনাদের নিজস্ব নাম, সিএসসি আইডি, মোবাইল নাম্বার এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনাদের সিএসসি সেন্টার যেই লোকেশন রয়েছে সেই লোকেশনটি, ভিলেজ পোস্ট, এগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু গুগলে প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করাবেন কিউআরটি পিএম সূর্য ঘর, এটি লিখে সার্চ করালে কিন্তু আপনারা প্রথম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর সিএসসি ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড যে সার্ভিসের অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে আসবেন। তো যেহেতু এর আগে থেকে আমি ইনস্টল করে নিয়েছি, তো সেই হিসাবে আমার ইনস্টল দেখাচ্ছে, তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যখনই আপনারা ওপেন করে নেবেন, তখনই আপনারা দেখতে পাবেন পিএম সূর্য ঘরের যে অ্যাপটি, সেই অ্যাপটি লগ ইন হয়ে যাবে। তো লেট স্টার্ট যে অপশানটি, সেই লেট স্টার্ট অপশানে আমরা ক্লিক করে নেব এবং ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন অলরেডি ওই গুগল ফর্মটি ফিল আপ করে নেওয়ার পরে ডিস্ট্রিক্ট ম্যানেজাররা যিনারা রয়েছেন সিনারা কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দেবে। অ্যাপ্রুভেল দেওয়ার পরে আপনারা সিএসসি ভিএলই বলে অপশানটি যেটি রয়েছে সেই সিএসসি ভিএলই অপশানে ক্লিক করবেন। এবং ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএসসি ভিএলই যেখানে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার ফিল করে কিন্তু লগ ইন করাবেন। তো ফ্রেন্ডস, এখানে সিএসসি আইডি আপনাদের নিজস্ব দেবেন এবং ফ্রেন্ডস পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আপনাদেরকে ইম্পর্টেন্টলি এটি রয়েছে। তো এই জায়গাতে আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, যখনই আপনারা গুগল ফর্ম ফিল আপ করেছিলেন, সেই গুগল ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটি আপনারা ক্লিক করেছিলেন, এটি কিন্তু আপনাদের পাসওয়ার্ড হয়ে থাকবে। তো এটি ছাড়া কিন্তু অনেক ভিএলএরাই কিন্তু কনফিউজ হয়ে থাকছে, যেখানে সিএসসি আইডি এবং সিএসসি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করানোর চেষ্টা করছে, যেখানে কিন্তু লগ ইন হচ্ছে না। তো এটি ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আপনারা পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের যে গুগল ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই পুট করবেন, এটি আপনাদের পাসওয়ার্ড।
তো এটি হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা কিন্তু ক্যাপচার ফিল করে কিন্তু পরবর্তী যে লগ ইন অপশানটি রয়েছে সেই লগ ইন অপশানে চলে যাব। চলে যাওয়ার পরবর্তীতে আমরা কিন্তু পরবর্তী যে ফেজটি রয়েছে সেটিকে কিন্তু দেখাবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে চলে এসেছে, তো এখানে টোটাল সার্ভে দেখাচ্ছে 00, অলরেডি আমাদের লগ ইন করে নিয়েছি, তো এখন আমরা সার্ভে কমপ্লিট করিনি বা স্টার্ট করিনি, তো সেই হিসাবে 00 অপশান দেখাচ্ছে। তো স্টার্ট সার্ভে যে অপশানটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, তো আপনারা যে ডোর টু ডোর সার্ভে করবেন সেখানে যে কাস্টমার রয়েছে বা আজ আপনার যে ক্লায়েন্ট রয়েছে ওনাদের ফোন নাম্বার পুট করবেন। ফোন নাম্বার পুট করার সঙ্গেই আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই করাতে হবে। ফর এক্সাম্পল আমি একটা র্যান্ডাম নাম্বার ডালছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি একটা র্যান্ডাম নাম্বার ডেলেছি, তো এখানে সেন্ড ওটিপি দিয়েছে, তো সেন্ড ওটিপি করলে কিন্তু ফরেন অপশানে চলে আসবে। যেহেতু এটি ডেমোস্ট্রেশন রেজিস্ট্রেশন তো সেই সময় আমি ওটিপিটি সেন্ড করছি না, তো এখানে ওটিপি সেন্ড করার সঙ্গে সঙ্গে ওটিপি অপশান এসে যাবে। তো ফ্রেন্ডস নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আপনি কি সূর্যোদয় বা সূর্যঘর যোজনাতে সোলার লাগানোর জন্য ইন্টারেস্ট রয়েছেন, তো সেখানে ফ্রেন্ডস আপনারা ইয়েস করবেন। নেক্সট অপশানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তো নেক্সট অপশানেও আপনারা কিন্তু আপনাদের ইনস্টলেশন জায়গার ব্যাপারে বলা হয়েছে, সেখানে ইয়েস করবেন। এবং ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে প্রপার্টি বা যে বাড়িতে রয়েছে সেটি আপনাদের নিজস্ব বা রেন্টে রয়েছে সেটি ফিল করবেন, তো বেসিক্যালি আপনারা ওনার হিসাবে শিফট করবেন। তো রোপ ওনার বা শিফটিং ওনার যিনি রয়েছে সেটিও কিন্তু আপনাদের, তো ইলেকট্রিসিটি যেটি রয়েছে অর্থাৎ ইলেকট্রিসিটি আপনাদের মালিকানা রয়েছেন বা আপনারা ভাগাতে রয়েছেন সেটি দেবেন। তো যেহেতু আপনারা নিজেদের রেখা ফিল করছেন, তো সেই হিসাবে বা কাস্টমারদের যাদের বাড়িতে গিয়ে আপনারা ফিল করছেন সেখানে কিন্তু মালিকেরই ফিল করছেন, তো সেই হিসাবে ওনারই শিফট করবেন। দেন আপনারা কিন্তু কাস্টমার নেম পুট করবেন, ইলেকট্রিসিটি বিলে যেই নাম্বার দিয়ে বা ইলেকট্রিসিটি বিলে যে নামটি রয়েছে সেই নামটি দেখে দেখে আপনারা টাইপ করবেন। দেন আপনারা কিন্তু আপনাদের স্টেট চুজ করবেন, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। এই যেহেতু ফ্রেন্ডস এটি কিন্তু ডেমোস্ট্রেশন আমি দেখাচ্ছি, তো সেই হিসাবে কিন্তু আপনারা এটিকে কনফার্ম ভেবে নেবেন না, কারণ এটি ডেমোস্ট্রেশন, তো আমি এটা সাবমিট করব না। দেন আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ডিভিশন, তো এখানে WBECDCL রয়েছে, তো কলকাতার ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে থাকবে, CSC রয়েছে, তো CSC দেখতে পাবে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার নাম্বার, তো ইলেকট্রিক বিলের উপরে যে কাস্টমার আইডিটি রয়েছে সেই কাস্টমার আইডিটি আপনারা ফিল করবেন। দেন কিন্তু আপনারা এখানে একটি পিকচার আপলোড করাতে হবে 6 মান্থের, তো আমরা কিন্তু 6 মান্থের নয় এটি 3 মান্থের আপলোড করব, অর্থাৎ কারেন্ট যে লাস্ট যে ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়েছে সেই ইলেকট্রিসিটি বিলের ছবি দেবো। দেন আপনারা মোবাইল নাম্বারটা ফিল করতে পারেন, এটি মনিটারিং নয়। নেক্সট অপশান আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইনস্টলেশনের জায়গা কত স্কোয়ার ফুট রয়েছে, তো সেখানে আপনারা আলটিমেট একটা 350 স্কোয়ার ফুট দেখাবেন। নেক্সট আপনারা কিন্তু এই প্লেসের একটি ছবি তুলতে হবে, সেই ছবিটি কিন্তু লাইভভাবেই আপনারা দেখতে পাচ্ছেন টেক ফটো, তো এখানে লাইভ ফটো তুলবেন, তুলে দেওয়ার পরবর্তীতে ক্যাপচার ফিল করবেন এবং চেক মার্ক দিয়ে কিন্তু আপনারা সাবমিট করাবেন। তো সাবমিট করানোর সঙ্গে সঙ্গে কিন্তু কাস্টমারের কাছে কিন্তু মোবাইলে ওটিপি যাবে না, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পরপর করে 2টি ওটিপি দেখবে, যেটি কিন্তু আমাদের 2-step ভেরিফিকেশানের মতন হয়ে থাকবে, যেটি আমরা সার্ভেটি কমপ্লিট হয়ে যাওয়ার পর NIC ডিপার্টমেন্টের কাছে কিন্তু চলে যাবে। সেই NIC ডিপার্টমেন্ট ভেরিফিকেশান করার পরে কিন্তু কাস্টমারদের মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে, যেখানে আপনাদের যা যা সার্ভে করেছেন সেই সমস্ত সার্ভের অ্যাপ্রুভাল মেসেজটি চলে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা সার্ভে করে থাকবো, যেই সমস্ত সার্ভে কমপ্লিট করানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি ডোর টু ডোর সার্ভে করলে কিন্তু আমরা 24 টাকা করে ইনসেন্টিভ করে থাকতে পারবো বা এক্সট্রা ইনকাম করে থাকতে পারবো। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু CSC VLEরা কিন্তু আলাদা একটি নতুন ইনকাম জেনারেটর অপশান এসে গেছে, তো আপনারা যত সংখ্যক পারবেন আপনারা সার্ভে কমপ্লিট করবেন এবং কমপ্লিট করানোর পরে কিন্তু একটু ভালো মতো ইনকাম জেনারেট করতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অল নোটিফিকেশান করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।